গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল ব্লগটি শুরু করে দিই সকালে এখন সাতটা দশ বাজে চলো একটু বাইরেটা ঘুরে আসি দেখো কি সুন্দর রোদে আলো ঝলমাল সাতটা বলতেই এই গরমের দিনে অনেকটা বেলা তো বেশ ভালো রোদ দিয়ে দিয়েছে দেখো আমগুলো বেশ ভালো লাগছে না দেখতে রোদের আলোটা পড়ছে আর সুন্দর লাগছে দেখতে তো চলো চারিদিকে দেখো নিস্তব্ধ হয়ে আছে একটু হালকা গাছের পাতা নড়ছে এই সকালবেলায় কী অবস্থা তো এই করতে করতে তারপর চলো আশিবাসি গাছগুলো তো সবসময় নিতে হবে তো ঝাড়ঝাটাটা প্রথমে দিয়ে দিই কত নোংরা পড়ে গেছে তো ঝাড় দিয়ে রুদ্রকে আবার পড়তেও পাঠাবো পড়তে পাঠিয়ে তারপরে আশিবাসে কাশ সেরে তোমাদের সাথে আবার কথা বলছি দেখো আশিবাসে কাশ সেরে স্নান করে আসলাম এখন সাড়ে আটটার মতন বাজে কিন্তু যা গরম দিয়েছে তাতে সাড়ে আটটা সাড়ে বারোটা কি আর আসে যায় গরম তো সকালবেলা থেকেই শুরু হয়ে গেছে তো এই গরমের কারণে প্রচণ্ড ঘামাচি হচ্ছে আর আমার ভীষণ গলার প্রবলেম এর জন্য কী করবো বলো তো এই ফিটকারি নিয়েছি আসলে এর আগেও কয়েকদিন আগেও হয়েছিল ফিটকারি দেওয়াতে কমেছিল আবার দেখি কাল থেকে কেমন একটা ঘামাচির মতন বেরোচ্ছে আর আমার গলায় ভীষণ প্রবলেম হয় গলাটা প্রচণ্ড ঘামে আর গলা ঘামের জন্য ঘামাচিটা হয় আর প্রচণ্ড জলে তো ফিটকারি দিলে কমে যায় তো তাই ভাবলাম যে তাহলে ফিটকারিটা দিয়ে গলার ঘামাচিটা অন্তত কমাতে হবে আর কোথাও হচ্ছে না খালি গলার মধ্যেই হচ্ছে আর যা গরম দিচ্ছে তো কিছু তো করার নেই যাই হোক তো সকালবেলা স্নান সেই ভিজা গেয়েই নিয়ে নিলাম ফিটকারিটা এরপরে সে দু পরে পূজা টুজা দিয়ে রান্নাঘরে যাবো তো এই যে দেখো আমি তোমাদের দেখাচ্ছি গলা এই যে কিছুদিন আগেও হলো আবার দেখো একটু একটু করে দেখা যাচ্ছে এই যে তো রুদ্র আজকে সকালবেলা ভাত খাবে না বললো তাই ওকে রুটি করে দিলাম রুটি অনেকদিন পরই খেলো মামলেট দিয়ে খেয়ে দিয়ে ও একটু কাজ করে দেবে বললো আমাকে যে মা আমি তোমার জন্য জল এনে দিচ্ছি আসলে কদিন ধরে প্রচণ্ড চাপ সে আমাদের টাইম কলের জলটা নোংরা বেরোচ্ছিল তো সেই জল আর খেতে পাচ্ছিলাম না তো রুদ্র গেল যে আমার জন্য একটু জল এনে দিল চাপা কল থেকে তো ইচ্ছা করেই গেলো যে মা তুমি কাজ করো আমি এনে দিচ্ছি তার ওর একটু ঘোরাও হয়ে যাবে এই তো ছেলে মানুষ একটু ঘুরতে চাইলে ব্যাস আর কি চায় তো ওই জলটা এনে দিল তারপরে চলো আবার রান্নাঘরের দিকে আমি গরমের মধ্যে বেশিক্ষণ তো রান্না করা যায় না তো দেখো আবার হাতে এবার কি লাগলো সেটাও আবার দেখাচ্ছে যে আমি ভিডিও করছি ওই জন্য ও জল আর ছাতা এখানে রেখে দিল যে না সব সময় তুমি ভিডিও করো না রেখে চলে যাচ্ছে আজকে দারুণ একটা রান্না করব এই দেখো কি বলতে এটা এটা লাল নোটের শাকের বড়া তো আমি প্রথমে লাল নোটের শাক ভালো করে কেটে নিয়েছি একটু মুখরোচক খাবার না হলে না ভালো লাগে না এই গরমের দিনে তো ভাবলাম যে লাল নোটের শাক যখন আছে তাহলে বড়াই করি একটু পেঁয়াজ কেটে নিলাম একটা বাটিতে আমি কিছুটা পরিমাণে চালের গুঁড়ো নিলাম সেই সংক্রান্তির সময় চালের গুঁড়ো আনা হয়েছিল সেই চালের গুঁড়োটা এখনও আছে তো ভাবছি একটু বড়া টড়া করে খেয়ে নেব তো তার জন্য বাটিতে চালের গুঁড়ো নিলাম আর এর মধ্যে আমি কি দিলাম এই লাল নোটের শাকটা দিয়ে দিলাম ভালো করে কেটে কুচি করে কেটে নিয়েছি লাল নোটের শাকে দিয়ে এবার আমি এর মধ্যে দিলাম একটু লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি গরমে তো তেমন কোনো খাবার ভালোই লাগে না একটু মুখরোচক হলে একটু ভালো লাগে একটু স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এটাকে মেখে নিচ্ছি যেহেতু শাগে নুন দিয়েছি জল ছাড়বে তাই নতুন এক্সট্রা করে জল দিতে হবে না একটু ভালো করে মেখে নিলাম মেখে তারপরে আমি এটাকে ভাজবো ডালের সাথে খেতে কিন্তু খুব সুন্দর লাগে লাল লোটের সাগে বড়া তো আমি এটাকে গোল গোল করে না চাপটা চাপটা করে নিলাম কারণ তাহলে চাপটা চাপটা করে নিয়ে ভাজলে ভেতরটা ভাজা হবে আস্তে করে গ্যাসটা করে দিয়ে আমি ভেজে নিচ্ছি তাহলে ভেতরটাও ভাজা হবে খেতেও বেশ ভালো লাগবে একটু খাওয়ার আগের দিকে মানে দুপুরে খাওয়ার একটু আগে আগে যদি বড়াটা ভাজা হয় সত্যি ডালের সাথে বড়া দিয়েই খাওয়া যায় গরমে তো তেমন কোনো কিছুই ভালো লাগে না মুখে একটু তাও মুখরোক চোখ হলে ভালো লাগে দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এইভাবে এবার আমি তুলে ফেলছি খুব সুন্দর একটা লোভনীয় জিনিস দেখতেও সুন্দর লাগে আর খেতেও দারুণ লাগে চলো আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে যে দেখো বেশ কুড়মরা ব্যাপারটাও আছে যেহেতু চালের গুঁড়ো দিয়েছি সফটও হয়েছে দেখো খুব সুন্দর ডালের সাথে খুবই ভালো লাগবে তো দুপুরে আজকে ডাল আর এই শাগের বড়া দিয়ে খেয়ে নেবো আর বিকালবেলাটা এই যে সকালবেলা একটু মিষ্টির জলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আবার এই এখন বাজে ঘড়িতে সাড়ে তিনটার মতন তো ফ্রিজেও রাখলাম তো ঠান্ডা ঠান্ডা হলো তো এই ছেলেকেও দিয়ে দেবো আমিও একটু খেয়ে নেবো আসলে গরমের দিনে জানোই একটু জল জাতীয় যত পারা যায় তত খেলেই ভালো শরীরের পক্ষে রুদ্র এখন এটা খেয়ে নিল খেয়ে নিয়ে তারপরে আমিও একটু খেয়ে নেবো বিকেল এখন প্রায় বাজে পাঁচটার মতন একটু বাইরে বেরোলাম ঘরে সবসময় ভালো লাগছিল না গরমে তো বাইরেটা দেখো নিস্তব্ধ হয়ে আছে পাশটা পার হয়ে যাচ্ছে কিন্তু দেখো এখনও রোদটাও কমছে না তো বসে থাকতে থাকতে না অনেক দিন ধরে একটু চা খাওয়া হয় না এই গরম গরম বলে বলে না চাটাও ঠিক মতন খাওয়া হয় না মনে হয় না যে চা খাই তো আজ অনেক দিন ধরে রুদ্র যেহেতু রেগুলার দুধটা আসে রুদ্রর জন্য ওকে গরমের কারণে দেই না সেগুলাই জমা হয়ে থাকছে তো ভাবলাম না আজকে একটু চা করে খাই অনেক দিন দুধ চা খাওয়া হয় না যদিও তাহলে আজকে যাই একটু চা করে খেয়ে নিই তেমন এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আর হ্যাঁ রেসিপিটি লাল রোটের সাগে রেসিপিটি দেখালাম সেটি যদি ভালো লাগে কখনও কেউ করো আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি খুব সুন্দর একটি বড়া রেসিপি ওটা যাই হোক আজকে আমাদের ব্লগটি আমি এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গরমে সবাই জল বেশি করে খেও ধন্যবাদ